সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আমাদের যুদ্ধ দেখতে প্রস্তুত হওয়া উচিত, বললেন মাহাথির মোহাম্মদ। আল কায়দা প্রভাব বাড়ছে জম্মু কাশ্মীরে, জাতিসংঘের রিপোর্টে উদ্বেগ দিল্লিতে। তিব্বত সীমান্ত বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে ডলপার বাসিন্দারা। ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের অবসানে জাতিসংঘে বাংলাদেশের আহ্বান। নিজেকে নাইজারের নেতা ঘোষণা করলেন জেনারেল আব্দুর রহমানে তোচিয়ানি। ভারতের সামরিক বাহিনী 11,266 জন তরুণ অফিসারের ঘাটতি। এবং সীমান্তে শান্তি ফিরলে ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হবে, বললেন অজিত ডোভাল। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আমাদের যুদ্ধ দেখতে প্রস্তুত হওয়া উচিত, বললেন মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডাক্তার মাহাথির বিন মোহাম্মদ বলেছেন, চীন সবসময় এক চীন নীতির কথা বলত এবং তাইওয়ানকে তার অংশ বলে গণ্য করত। পশ্চিমা প্রযুক্তি ও বিনিয়োগের ফলে অতীতে সেগুলো থেকেই চীন লাভবান হতো, কিন্তু এখনকার মতো আগে এ নিয়ে যুদ্ধের উপক্রম লক্ষ্য করা যায়নি। এখন আমাদের সকলেরই যুদ্ধ দেখতে প্রস্তুত হওয়া উচিত। তিনি আরো বলেন, 800 কোটি মানুষ পৃথিবীর জন্য অত্যধিক। জনবিস্ফোরণ মোকাবেলায় সরকারগুলো ব্যর্থ হয়েছে। অতিরিক্ত মানুষের বর্জ্য এবং অপচয় পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা জলবায়ু পরিবর্তনের মাধ্যমে ভয়াবহ বিপর্যয় শিকার হচ্ছে। মালয়েশিয়ার লাংকাওয়েতে 2 দিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলনের সমাপনী দিনে নিজ বক্তব্যে ডাক্তার মাহাথির আরো বলেন, পশ্চিমা দেশগুলোর প্রক্সি যুদ্ধের সর্বশেষ উদাহরণ ইউক্রেন যুদ্ধ। চীন যদি একইভাবে যুদ্ধের উস্কানির ফলে নিজেকে যুদ্ধে জড়িয়ে ফেলে, তাহলে তাতে দিন শেষে পশ্চিমা স্বার্থই রক্ষা পাবে। জাতিসংঘকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তিনি এই মুহূর্তে নতুন গণতান্ত্রিক বৈশ্বিক সরকার গঠনের আহ্বান জানান। উল্লেখ্য, ইনু সেন্টার এবং মালয়েশিয়ার স্বনামধন্য আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সৌজন্যে 13তম সামাজিক ব্যবসা দিবস অনুষ্ঠিত হচ্ছে। এই বছর এই দিবসের প্রতিপাদ্য বিষয় ওয়ার পিস অ্যান্ড ইকোনমিক্স, ফিউচার অফ হিউম্যান বিয়িংস বা যুদ্ধ শান্তি অর্থনীতি, মানব জাতির ভবিষ্যৎ। এবারে সম্মেলনে বিশ্বের 30টিরও বেশি দেশ থেকে 700 জনেরও বেশি ডেলিগেট অংশ নিচ্ছেন। 28 জুলাই সম্মেলনের দ্বিতীয় এবং সমাপনী দিন। আল কায়দা প্রভাব বাড়ছে জম্মু কাশ্মীরে, জাতিসংঘের রিপোর্টে উদ্বেগ দিল্লিতে। মণিপুরে হিংসা নিয়ে বিরোধীরা যখন পার্লামেন্টে তোলপাড় করছেন, তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টটিকে ঘিরে উদ্বেগ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তাতে বলা হচ্ছে, আল কায়দা প্রভাব বাড়াচ্ছে জম্মু কাশ্মীর সহ প্রতিবেশী 2 দেশে। নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে, ওসামা মেহমুদের নেতৃত্বে উপমহাদেশে প্রায় 400 জঙ্গি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ এবং জম্মু কাশ্মীরে আল কায়দার জঙ্গি বাড়ার অর্থ দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়া। সম্প্রতি মিয়ানমারের শাসকদের সঙ্গে আলোচনায় সীমান্তে অশান্তি নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত মায়ানমার সীমান্তে নিরাপত্তা বজায় রাখার জন্য ব্যবস্থা নিতে তিনি অনুরোধ করেছেন। জানিয়েছেন, মণিপুরের পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং তা আরো বাড়বে এমন কোন পদক্ষেপ যেন মিয়ানমার না করে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, মিয়ানমার থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলে মাদক অস্ত্র চোরাচালান বাড়ছে। তিব্বত সীমান্ত বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে ডলপার বাসিন্দারা। নেপালের কর্ণালী প্রদেশের ডলপা জেলায় অবস্থিত একটি গ্রামীণ পৌরসভার ডলপবুদ্ধ, সেখানকার 3 নং ওয়ার্ডের বাসিন্দা কর্ম লাপা অপার দোলপা অঞ্চল থেকে সম্প্রতি 30 কেজি চালের বস্তা কিনেছেন 4,500 টাকায়, যেখানে জেলা সদরের দুনাইতে একই বস্তা চালের দাম মাত্র 1,500 টাকা। ডলপবুদ্ধ শেফক সুন্দর এবং চর কাটংস গ্রামীণ পৌরসভার আপার ডলপা এলাকার স্থানীয়রা গাধার পিঠে চড়ে প্রত্যন্ত অঞ্চলে পণ্য সামগ্রী নিয়ে আসেন। লামা বলেন, ভালো সড়কের অভাবের কারণে গাধার সাহায্যে 3 দিনের ভ্রমণের পর এই গ্রামে আনা পণ্য তার খরচ বেড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা সরু রাস্তা দিয়ে গাধার পিঠে পণ্য পরিবহন করেন, তাই তারা পণ্য এমনকি খাদ্যশস্য দ্বিগুণ দামে বিক্রি করেন। কখনো কখনো 30 কেজি চালের বস্তার জন্য পরিবহন চার্জ 3,000 রুপি পর্যন্ত গুনতে হয়। ডলপবুদ্ধ পল্লী পৌরসভারই বাসিন্দা বলেন, ডলপবুদ্ধ থেকে দুনাই পৌঁছাতে 3 দিন এবং ফিরতে 3 দিন লাগে। প্রচন্ড ঠান্ডা উচ্চতার কারণে এখানে মানুষ মাত্র 1টি মৌসুমি ফসল ফলাতে পারে, যা মাত্র 3 থেকে 4 মাস স্থায়ী হয়। বছরের বাকি সময় স্থানীয় ব্যবসায়ীরা গ্রামে জানিয়ে আসেন তার উপর নির্ভরশীল থাকে। লামার মতে, করোনা মহামারীর সময় চীন তিব্বত সীমান্ত বন্ধ করার পরে গত 4 বছর তাদের জন্য কঠিন সময় গেছে। ছার কাটংস গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান সেনাং গুরুং জানান, মারিব কিয়োটা হলো 2টি সীমান্ত পয়েন্ট, যা আপার ডলপাকে তিব্বতের সঙ্গে যুক্ত করে। যেহেতু চীন সীমান্ত খুলে দেয়নি, তাই আপার ডলপার বাসিন্দারা খাদ্যশস্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য লড়াই করছে। শেফুক সুদ্ধ গ্রামীণ পৌরসভা 3-এর দরজে সেরিং গুরুং বলেন, শুধু চাল নয়, লবণ, তেল ও আটার জন্য বেশি মূল্য দিতে হচ্ছে স্থানীয়দের। দুনাইতে 10 টাকা দামের এক প্যাকেটের লবণের
পণ্যের দাম এখন 100 টাকা। পণ্যের উচ্চমূল্য এবং নিম্নয়ের কারণে স্থানীয়রা বেশি পণ্য কিনতে পারেন না। শীত বর্ষাকালে পরিবহন খরচ আরও বেড়ে যায়। শেফকসুন্দর গ্রামীণ পৌরসভার ডেপুটি চেয়ারম্যান পেমা ওয়াংচেন গুরুক বলেন, FMTC তিনটি গ্রামীণ পৌরসভার বাসিন্দাদের জন্য দশইন উৎসবের চালের কোটা 1,500 কুইন্টাল নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে আপার ডলপার বাসিন্দারা। FMTC দ্বার অক্টোবরে পাঠানো ভর্তুকিযুক্ত চাল মাত্র 1 সপ্তাহে স্থায়ী হয়। চীন সীমান্ত খুলে দিলে স্থানীয়দের জন্য সুবিধা হয়। চীনের বাজারে ব্যবসা করতে না পারায় স্থানীয়দের কোনো আয় নেই। ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের অবসানে জাতিসংঘে বাংলাদেশের আহ্বান। দখলদার ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের দরুন ফিলিস্তিনি ভূখণ্ডে দ্রুত অবনতিশীল পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো এবং সেখানে ফিলিস্তিনের জনগণের জন্য স্থায়ী শান্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদে এক সংক্রান্ত গৃহীত রেজুলেশন অনুযায়ী প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানাই। মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ফিলিস্তিনি প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের উন্মুক্ত বিতর্কে YC গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে এমন মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত মুহিত সাম্প্রতিককালে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েল আগ্রাসনের প্রতি নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন। এই আগ্রাসনকালে ফলে নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক হতাহতের ঘটনা এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মুহিত দ্ব্যর্থহীনভাবে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল কর্তৃপক্ষের এই ক্রমাগত আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তিনি বলেন, এই ধরনের আগ্রাসন শুধুমাত্র ফিলিস্তিনিদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে না, বরং প্রয়োজনীয় পরিষেবাগুলিতে তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেয়, তাদের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাকে ব্যাহত করে এবং সর্বোপরি তাদের মানবিক মর্যাদাকে গুরুতরভাবে অবমাননা করে। স্থায়ী প্রতিনিধি বহিত ইসরায়েলি আগ্রাসী কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠার উপর জোর প্রদান করেন। তিনি বলেন যে জবাবদিহিতার অভাব ইসরায়েলকে ক্রমাগতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে উৎসাহিত করছে। YC-র পক্ষ থেকে তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনের সমস্ত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল কর্তৃক সংঘটিত অপহরণের সম্পূর্ণ স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের দাবি জানান। তিনি নিরাপত্তা পরিষদের রেজুলেশন 904 এবং ফিলিস্তিনি বেসামরিক জনসংখ্যার সুরক্ষার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের 2018 সালের প্রতিবেদনে প্রদত্ত সুপারিশ সহ অন্যান্য আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনি জনগণের সুরক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান। YC প্রতিনিধিত্ব করার পাশাপাশি রাষ্ট্রদূত মুহিত বাংলাদেশের জাতীয় বক্তব্য প্রদান করেন। প্রদত্ত বক্তব্যে তিনি ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশের অটল ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি একটি স্বাধীন টেকসই সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনের জনগণের বৈধ আকাঙ্ক্ষার ন্যায়সঙ্গত দীর্ঘস্থায়ী সমাধান অর্জন বৈশ্বিক প্রচেষ্টার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নিজেকে নাইজারের নেতা ঘোষণা করলেন জেনারেল আব্দুর রহমানের তোচিয়ানি। একটি নাটকীয় অভ্যুত্থানের পর নিজেকে নাইজারের নতুন নেতা হিসেবে ঘোষণা করেছেন জেনারেল আব্দুর রহমানে তোচিয়ানি। ওমর তোচিয়ানি নামেও পরিচিত এই জেনারেলের নেতৃত্বে প্রেসিডেন্ট গার্ড ইউনিট বুধবার দেশটির নেতাকে আটক করে। এদিকে নিজের রক্ষীদের হাতে বন্দী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম সুস্থ আছেন বলে মনে ধারণা করা হচ্ছে। 1960 সালে স্বাধীনতার পর নাইজারের প্রথম শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তনকে ভেঙে দিয়েছে এই সেনা অভ্যুত্থান। আফ্রিকান ইউনিয়ন, পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লক, ইউ, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই অভ্যুত্থানের নিন্দা করেছে। অন্যদিকে রাশিয়ার ওয়াগদার ভাড়াটে গোষ্ঠীর নেতা অভ্যুত্থানের প্রশংসা করেছেন এবং এটিকে একটি বিজয় হিসেবে বর্ণনা করেছেন। ইয়েভগেনি প্রিগোজিনকে উদ্ধৃত করে ওয়াগদার অধিভুক্ত টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, নাইজারে যা ঘটছে তা তাদের উপনিবেশকারীদের সঙ্গে নাইজারের জনগণের সংগ্রাম ছাড়া আর কিছুই নয়। তবে তার করা মন্তব্যের সত্যতা যাচাই করা যায়নি। জেনারেল তোচিয়ানি 2011 সাল থেকে প্রেসিডেন্ট গার্ডের দায়িত্বে ছিলেন এবং 2018 সালে সাবেক প্রেসিডেন্ট মাহমুদু ইসুফও তাকে জেনারেল পদে উন্নীত করেছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে 2015 সালে একটি অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গেও যুক্ত ছিলেন। তবে আদালতে হাজির হয়ে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। একটি টেলিভিশন ভাষণে জেনারেল তোচিয়ানি বলেছেন, তার জান্তা নাইজার নিরাপত্তা, অর্থনৈতিক দুর্দশা, দুর্নীতি সহ অন্যান্য কয়েকটি সমস্যার কারণে দায়িত্ব গ্রহণ করেছে। নাইজারের অভ্যুত্থান সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার অঞ্চলে আঘাত আনা তরঙ্গের সর্বশেষতম। এর আগে মালি, গিনি, বুর্কিনা ফাসোতে সরকারের পতন হয়েছে। এখন এই নতুন নেতা কোন দেশের সঙ্গে সারিবদ্ধ হবেন তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নাইজারের প্রতিবেশী বুর্কিনা ফাসো ও মালি তাদের নিজেদের সাম্প্রতিক অভ্যুত্থানের পর থেকে মস্কোর দিকে ঝুঁকেছে। ভারতের সামরিক বাহিনী 11,266 জন তরুণ অফিসারের ঘাটতি।
এই ঘাটতি পূরণে শর্ট সার্ভিস এন্ট্রি আরও আকর্ষণীয় করার কথা বিবেচনা করছে ভারতের সামরিক বাহিনী। তবে বর্তমানে দেশটির সামরিক বাহিনীর যে শক্তি রয়েছে তা বর্তমান অপারেশনাল প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে প্রধানত মেজর এবং ক্যাপ্টেন স্তরে পদগুলোতে বিস্ময়করভাবে 11,266 জন তরুণ অফিসারের ঘাটতি রয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাটা লোকসভায় একটি লিখিত উত্তরে ঘাটতির বিষয়টি জানান। ভাট বলেছেন যে সশস্ত্র বাহিনীতে অফিসার স্তরে শূন্য পদের ঘাটতি পূরণ করতে প্রতিরক্ষা শর্ট সার্ভিস এন্ট্রি আরো আকর্ষণীয় করার কথা বিবেচনা করছে। ভারতের যেসব অফিসার একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সশস্ত্র বাহিনীতে যোগদান করেন সাধারণত 10-14 বছরের মধ্যে তারা শর্ট সার্ভিস কমিশন স্কিমের অধীনে কমিশন প্রাপ্ত হন। ভারতের সেনাবাহিনীতে মোট শূন্য পদের অর্ধেকেরও বেশি পদ পূরণে প্রয়োজনীয় মেজর পর্যায়ে আরো 2,094 জন এবং ক্যাপ্টেন পর্যায়ে 4,734 জন কর্মকর্তা প্রয়োজন। বিমান বাহিনীতে 881 স্কোয়াড্রন লিডার এবং 940 ফ্লাইট লেফটেন্যান্টের ঘাটতি থাকলেও নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এবং নিচের পদে আরও 2,617 অফিসার প্রয়োজন। সীমান্তে শান্তি ফিরলে ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হবে বললেন অজিত ডোভাল। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, সীমান্তে শান্তি ফিরলে ভারত চীন দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হবে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের 13তম বৈঠকের সময় পার্শ্ব বৈঠকে মিলিত হন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করে ডোভাল এবং ওয়াং এর মধ্যে আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ওয়াং ই কে ডোভাল বলেছেন, 2020 সাল থেকে ভারত চীন সীমান্তে পশ্চিম ফ্রন্টে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি দুই দেশের মধ্যে বিশ্বাসে ফাটল ধরিয়েছে। ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করে তোলা কতখানি গুরুত্বপূর্ণ সে বিষয়টি তুলে ধরেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ওয়াংকে তিনি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যা কিছু প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করতে হবে। সীমান্তে শান্তি ফিরলে ভারত চীন দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হবে। সমগ্র বিশ্বের স্বার্থে নিরিখেই দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক থাকাও গুরুত্বপূর্ণ। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক ফের আগের মতো স্বাভাবিক করে তোলার জন্য দুই দেশকে উদ্যোগী হতে হবে। চীনা গণমাধ্যম সূত্রে প্রকাশ, ভারত সহ একাধিক দেশের সঙ্গে সহযোগিতা করতে রাজি আছে চীন, এমনটাই জানিয়েছে ওয়াং ই। প্রসঙ্গত, কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছিলেন ওয়াং ই। জানা গেছে, ডোভাল এবং ওয়াং এর সাম্প্রতিক বৈঠক সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের শেষের দিকে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন ভারত সম্পর্ক স্থিতিশীল করতে বালিতে একটি গুরুত্বপূর্ণ ঐক্যমত্যে পৌঁছেছিল। এই সময় বলা হয়, উভয় দেশ সম্মতিক্রমে প্রকৃত অর্থে দ্বিপক্ষীয় সম্পর্ক বাস্তবায়ন করবে, উভয় পক্ষ হস্তকে পরিহার করবে, ঐক্যমত্য ও সহযোগিতার উপর ফোকাস করবে এবং উন্নয়নের স্থিতিশীল পথে প্রত্যাবর্তনের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ককে উৎসাহিত করবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।